সো হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো এবং অনেক সুস্থ আছেন। সো বন্ধুরা, আজকে আপনাদের সামনে নতুন টপিকের একটি ভিডিও নিয়ে হাজির হলাম, যে ভিডিওতে আমি আপনাদের আজকে দেখাবো আপনি 1 টাকা বা 2 টাকা দামের যে দেয়ার সোলাইগুলো আছে, সেই দেয়ার সোলাইয়ের মাধ্যমে আপনি ধামাকাদার একটি আতশবাজি ফোটাতে পারবেন, ঠিক আছে? সেটি আপনি খুব সহজে করতে পারবেন আপনার হাতে থাকা কিছু জিনিসগুলো পারবেন। সো বন্ধুরা, ভিডিওটি পুরো দেখার চেষ্টা করুন, অবশ্যই কিছু শিখতে পারবেন। আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে বন্ধুরা, আপনারা অবশ্যই অনেকেই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। ইউটিউবে সাবস্ক্রাইব কিন্তু একদম ফ্রি, আপনি যে চ্যানেলগুলোর ভিডিও দেখবেন যারা অনেকে বুঝেন তারা কিন্তু বুঝেন, আর যারা না বুঝেন তাদের জন্য বলে দিচ্ছি বন্ধুরা, সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সা কিছু লাগে না। আমাদের সাপোর্ট করেন, আমাদের সাপোর্ট করলে আমরা মোটিভেশন পাই নতুন কোনো ভিডিও বানানোর জন্য। অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও সবার আগে দেখার জন্য আপনি আমাদের সাবস্ক্রাইবের পাশে যে বেল নোটিফিকেশন আইকনটি দেখতে পাচ্ছেন সেটি অন করে রাখবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি এখনই শুরু করি। আমরা কিভাবে কি করব আপনাদের দেখে নেওয়া যাক, ঠিক আছে? আপনি ফার্স্টে কি করবেন, দোকানে যে 1 টাকা বা 2 টাকা দামের দেয়ার সোলাইগুলো পাওয়া যায় সেই ফার্স্টে আপনি একটি বা দুটি দেয়ার সোলাই কিনে নেবেন। কিনে নেওয়ার পর আপনি হাতের কাছে থাকা একটি শক্ত ইট নেবেন। ইট তো মনে করেন ইটি হয়, তারপরে শক্ত কেন বললাম, কারণ এই অনেক ইট আছে একটু নরম, আপনি নরম ছাড়া একটু শক্ত ইট নেওয়ার চেষ্টা করবেন। আর কি করবেন, একটি স্ক্রুপ নেবেন। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ইট আছে এবং একটি স্ক্রুপ আছে, এবং এই ইট এবং এই স্ক্রুপ দিয়ে আমরা এই টিক্সটি করব, আর সাথে আছে দেড় সোলাই, ঠিক আছে? আপনি কি করবেন, এখানে যে ছিদ্রটি দেখতে পাচ্ছেন ফার্স্টে আমি এখানে হালকা একটু ছিদ্র করেছিলাম, এখানে আর আমাদেরও আরও একটু ছিদ্র করতে হবে, ঠিক আছে? আপনারা এই পরিমাণ একটু ছিদ্র করে নেবেন। এই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কী পরিমাণ ছিদ্র আছে, সে এই পরিমাণ আপনি এখানে ছিদ্র করবেন। আর একটু বেশি করলেও সমস্যা নেই, আর একটু কম করলেও সমস্যা নেই, ঠিক আছে? তো আপনারা দেখতে থাকুন আমরা কীভাবে কী করি। তো ফার্স্টে আপনি কী করবেন, ইট নেবেন। ইট নেওয়ার পর এখানে যে আমরা আগে একটু ছিদ্র করেছিলাম আর একটু ছিদ্র করতে হবে, এই পরিমাণ, এই যে এই লাটটা স্ক্রুপটা দেখতে পাচ্ছেন, এই স্ক্রুপের পরিমাণ একটু ছিদ্র করে নেবেন, ঠিক আছে? স্ক্রুপের পরিমাণ বলতে আপনি যে এই এই পরিমাণ ছিদ্র করলেই হবে, আর কম বেশি হলেও সমস্যা নেই, তারপরেও আপনার এই ট্রিক্সটি কাজ করবে। সো আপনারা দেখতে থাকুন আমরা কীভাবে কী করি। সো এটি আমরা আরও একটু ছিদ্র, সো বন্ধুরা আমরা ফার্স্টে একটু কম ছিদ্র করেছিলাম, যার কারণে আমরা আবারও একটু ছিদ্র করে নিচ্ছি। তো বন্ধুরা আপনি কি করবেন, এখানে যে কাঠিগুলো দেখতে পাচ্ছেন, সো কাঠির থেকে আপনি 12টা একটু ছাড়িয়ে নেবেন, ঠিক আছে? কাঠির থেকে 12 ছাড়িয়ে নেওয়ার পর এখানে যে আমরা ছিদ্র করেছিলাম মিটির উপরে, ঠিক আছে, সেইখানে আপনি যতটুকু 12 এখানে সতে, ঠিক আছে, ততটুকু 12 দিয়ে এখানে একটু যেতে যেতে দিবেন, এবং যতটা খুশি ততটা বেশি করে যেতে দেওয়ার চেষ্টা করবেন। এবং যেতে যেতে দেওয়ার পর আপনি এখানে যে স্ক্রুপটি দেখতে পাচ্ছেন, স্ক্রুপ সবাই কিন্তু আসলে চিনেন, এটি কিন্তু আমাদের হাতের কাছে পাওয়া যায় যে কোনো, আপনি বাজারে গেলে 5 টাকা দিয়ে দুটি কিনতে পারবেন, যে সব দোকানে টিন বা অনেক কিছু বিক্রি করে আর কি, সেই সব দোকানে গেলে আপনি এই স্ক্রুপটি কিনতে পারবেন। তো আপনি এটি কী করবেন, এটি যে সিডোটি ছিল সেই সিডোর এখানে যে আপনারা ই দিয়েছিলেন, ঠিক আছে, বারুদগুলো দিয়েছিলেন, যেতে যেতে দেওয়ার চেষ্টা করবেন। এই যে এখানে যে স্ক্রুপটি আছে, স্ক্রুপ দিয়ে ফার্স্টে একটু এখানে একটু যেতে নেবেন, ঠিক আছে? যেতে নেওয়ার পর তারপরে আপনি এখানে স্ক্রুপটি গেঁথে দেবেন, গেঁথে দেওয়ার পর এইভাবে করে রেখে দেবেন। রেখে দেওয়ার পর এখানে যে আপনি যে কোনো বাড়ি দেওয়ার জন্য একটু শক্ত কিছু ব্যবহার করবেন, আমরা এখানে বাঁশের একটা খাইটা ব্যবহার করেছি গাইস, আমাদের কাছে হাতের কাছে যা ছিল আমরা তাই নিয়ে ভিডিওটি তৈরি করছি। সো আপনারা আপনারা যে হাতের কাছে যেটা পাবেন আর কি, শক্ত জিনিস বাড়ি দেওয়ার মতো, সেটা দিয়ে এখানে একদম যে জোরে বাড়ি দেবেন তা না, হালকা একটু প্রেশারে বাড়ি দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন আতশবাজি ফোটার সময় অনেকটা শব্দ হবে। সো বন্ধুরা, আপনারা এইভাবে সব কিছু করে নেওয়ার পর, ঠিক আছে, আপনারা যাতে শব্দটা ভালো করে শুনতে পান তার জন্য এখানে মাইক্রোফোনটা এখানে আমি অ্যাড করে নেব। সো ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পারলেন আমাদের একটু ভুলের কারণে এটি কিন্তু এখানে আতশবাজিটি ফুটলো না, ঠিক আছে? তো মাঝে মাঝে এরকম ভুল হলে ফুটবে না, কিন্তু আপনি যদি পারফেক্টভাবে এটি দিতে পারেন তাহলে অবশ্যই এটি কাজ করবে, এবং এটি 100 বারের ভিতরে 90 বারই কাজ করবে, ঠিক আছে? 1 টাকা বা 2 টাকা দামের দেড় সোলাই দিয়ে আপনি এটি 4 থেকে 5 বার বা 6 থেকে 7 বার এটি করতে পারবেন। তার মানে আপনি যে বাজার থেকে আতশবাজিগুলো কিনেন সেগুলো কিন্তু 1 টাকা বা 2 টাকা বা 3 টাকা পিস নিয়ে থাকে, আর সেগুলো আপনি একবারেই ফোটাতে পারেন। আর আপনি 3 টাকা দামের 3টি ম্যাচ বা দেড় সোলাই কিনলে আপনি কিন্তু একটু অনেকবার এই আতশবাজিটি ফোটাতে পারবেন। সো বন্ধুরা, আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে এবং আপনারা নতুন একটি ট্রিক্স শিখতে পারলেন, এবং এই ট্রিক্সটি আপনাদের ফ্রেন্ডের কাছেও শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন। তো দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও।